হ্যালো ভিউয়ার্স, গ্রো লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন সাইকোলজি টেস্ট। এই টেস্টটি থেকে বের হয়ে আসবে আপনার রাগের মাত্রা কতটুকু এবং এই রাগ আপনার জীবনে কতটুকু প্রভাব বিস্তার করে। তো এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের শেষে কিছু অপশন দেওয়া থাকবে। অপশনগুলোর মধ্য থেকে যে কোনো একটি উত্তর সিলেক্ট করবেন এবং তার জন্য দেওয়া নাম্বারগুলো একটি একটি করে যোগ করতে থাকবেন। সবশেষে আপনার টোটাল পয়েন্ট কত হলো সেটাই বলে দেবে আপনার মধ্যে রাগের মাত্রা কতটা। চলুন টেস্টটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ধরুন আপনি আপনার বাগানে একটি ফুল গাছ লাগিয়েছেন এবং আপনি গাছটির বেশ যত্ন করেন। হঠাৎ একদিন দেখলেন আপনার প্রতিবেশীর একটি কুকুর আপনার গাছটি নষ্ট করে ফেলেছে এবং কুকুরটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। এখন আপনি কি করবেন? ক, কুকুরটাকে বাড়ি দিয়ে মেরে ফেলবেন, নাকি খ, কুকুরটাকে ধরে আটকে রাখবেন এবং ইচ্ছা মতো পিটিয়ে ছেড়ে দেবেন, নাকি গ, কিছুই করবেন না, নাকি ঘ, কুকুরের মালিককে বিষয়টি সম্পর্কে জানাবেন? তো এখানে আপনার উত্তর কোনটা হবে? এবার চলুন দেখে নেই পয়েন্টগুলো। প্রথমটির জন্য 10, দ্বিতীয়টির জন্য 7, তৃতীয়টির জন্য 0 এবং চতুর্থটির জন্য 4 পয়েন্ট। তো এই পয়েন্টটি মনে রাখুন এবং পরবর্তীতে পাওয়া সব পয়েন্টগুলো একটি একটি করে যোগ করতে থাকবেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ কেউ একজন আপনার পিঠে থাপ্পড় মারল, আপনি তাকে চেনেন না। তৎক্ষণাৎ সে আপনার কাছে দুঃখ প্রকাশ করল এবং বলল পেছন থেকে তাকে আপনাকে তার বন্ধুর মতো লাগছিল বলে সে ভুলে কাজটি করে ফেলেছে। তো এবার আপনি কি করবেন? ক, কিছু বলার আগেই বকাতে উঠবেন, নাকি খ, কিছু কড়া কথা শুনিয়ে দেবেন, নাকি গ, এটা স্বাভাবিক তাই কিছু বলবেন না, নাকি ঘ, আশ্চর্যজনক একটা ভাব করে তাকে লজ্জা দেবেন? তা আপনার উত্তর কোনটা? তো এবার দেখে নিন পয়েন্টগুলো। এই পয়েন্টে আগের পয়েন্টের সাথে যোগ করে ফেলুন এবং চলে যাই পরবর্তী প্রশ্নে। আপনি সুন্দর করে আপনার জামা কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছেন, এখন বাইরে থেকে এসে দেখলেন কেউ একজন তা এলোমেলো করে রেখেছে এবং তা আগের মতো গোছানো নেই। কেমন রাগ হবে আপনার? ক, একদমই না, নাকি খ, কিছুটা, নাকি গ, মোটামুটি, নাকি ঘ, অনেক, না উম, খুব বেশি। তো আপনি কোন অপশনটি সিলেক্ট করলেন? এবার দেখুন পয়েন্টগুলো। প্রথমটির জন্য 0, দ্বিতীয়টির জন্য 2, তৃতীয়টির জন্য 4, চতুর্থটির জন্য 6 এবং পঞ্চমটির জন্য 9 পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, কেউ কোনো ভুল করে তার দোষ আপনার উপর চাপিয়ে দিলে আপনার কেমন রাগ হবে? ক, একদমই না, খ, কিছুটা, গ, মোটামুটি, ঘ, অনেক, নাকি উম, খুব বেশি। যে কোনো একটি উত্তর সিলেক্ট করুন। এবার দেখে নিন পয়েন্টগুলো। পরের প্রশ্ন, আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, এই সময় একটি ছোট বাচ্চা হাতে আইসক্রিম নিয়ে আপনার কাপড়ে হাত দিয়ে কাপড়টা নোংরা করে দিল, এ অবস্থায় আপনি কেমন বোধ করবেন? ক, একেবারেই রাগ করবেন না, নাকি খ, কিছুটা রাগান্বিত হবেন, নাকি গ, প্রচণ্ড রেগে যাবেন, নাকি ঘ, বাচ্চাটাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন? এবার দেখে নিন উত্তরগুলো। পরের প্রশ্ন, মনে করুন আপনার বন্ধুরা আপনার পার্টনারকে নিয়ে মজা নিচ্ছে এবং আপনার কাছে তা অতিরিক্ত বলে মনে হচ্ছে, এ সময় আপনি কি করবেন? ক, সেখান থেকে রাগ করে চলে যাবেন, নাকি খ, কথা ঘোরানোর চেষ্টা করবেন, নাকি গ, তাদের সাথে ঝগড়া করবেন, না ঘ, বন্ধুদের বলবেন আপনার পার্টনার এরকমই কিন্তু এতে আপনার কোনো সমস্যা নেই, নাকি উম, কিছুই করবেন না? তো এখানে আপনার উত্তর কোনটি হবে? এবার দেখে নিন পয়েন্টগুলো। পরবর্তী প্রশ্ন, আপনি আপনার বন্ধুকে নিয়ে মুভি দেখতে গেছেন, আপনি মুভিটা বেশ উপভোগ করছেন, কিন্তু আপনার পাশের সিটে বসা লোকটা বারবার নাড়াচাড়া করছে এবং ফোনে কথা বলছে, এ অবস্থায় আপনি কেমন বোধ করবেন? ক, একেবারে রাগান্বিত হবেন না, নাকি খ, কিছুটা রাগান্বিত হবেন, নাকি গ, প্রচণ্ড রেগে যাবেন? আপনার ক্ষেত্রে উত্তরটি কোনটা হবে? উত্তর অনুযায়ী আপনার পয়েন্টটি
মনে রাখুন। পরবর্তী প্রশ্ন, আপনি রেস্টুরেন্টে 4 কাপ কফি একসাথে একটি ট্রেতে করে নেয়ার চেষ্টা করছেন, এমন সময় কেউ একজন হঠাৎ করে আপনাকে অতিক্রম করার সময় আপনার সাথে ধাক্কা খেলো এবং কফি সব পড়ে গেল, কেমন রাগ হবে আপনার? ক, একদমই না, নাকি খ, কিছুটা, না গ, মোটামুটি, ঘ, অনেক, নাকি উম, খুব বেশি? এখানে কোনটি হবে আপনার উত্তর? এবার জেনে নিন পয়েন্টগুলো। এবার চলে যাই পরের প্রশ্নে। আপনি একটি যন্ত্র কিনে আনলেন এবং তা প্লাগ করলেন, কিন্তু দেখলেন যন্ত্রটি কাজ করছে না, এখন আপনার কেমন রাগ হবে? ক, একদমই না, নাকি খ, কিছুটা, গ, মোটামুটি, না ঘ, অনেক, নাকি উম, খুব বেশি? তো এক্ষেত্রে আপনি কোন উত্তরটি সিলেক্ট করবেন? দেখে নিন পয়েন্টগুলো। পরের প্রশ্ন, এবং এটি শেষ প্রশ্ন, রাস্তায় আপনার গাড়ি ট্রাফিক লাইটের সিগন্যালের কারণে থেমে আছে, তারপরেও পেছনে একটি গাড়ি হর্ন বাজাতেই আছে, কেমন রাগ হবে আপনার সেই মুহূর্তে? ক, একদমই না, নাকি খ, কিছুটা, না গ, মোটামুটি, না ঘ, অনেক, নাকি উম, খুব বেশি? এখন আপনি কোন উত্তরটি সিলেক্ট করলেন? তো এবারের পয়েন্টটিও আগের পয়েন্টের সাথে মিলিয়ে ফেলুন, সব মিলে আপনার পয়েন্ট কত হয়েছে মনে আছে তো? আজকের টেস্টটির ফলাফল বেশ বড় হওয়ার কারণে ভিডিওতে ফলাফল সম্পূর্ণটা দেওয়া সম্ভব হচ্ছে না, তো আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমার ওয়েবসাইটে গিয়ে ফলাফলটি দেখে আসতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের সাইকোলজি টেস্টগুলোকে আরও বড় এবং সুন্দর করার চেষ্টা করছি, তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনার মূল্যবান মতামত দিয়ে আশা করি অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।